দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? অবশেষে উত্তর পাওয়া গেল। আলিপুর আবহাওয়া দফতর বলছে 21 জুনের মধ্যেই দক্ষিণের জেলাগুলিতে বর্ষা ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে মালদা পর্যন্ত মৌসুমী বায়ু এসে থমকে রয়েছে, প্রায় 72 ঘন্টা তার কোনো নড়চড় নেই। তবে আগামী সোমবার 19 জুন অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, ধীরে ধীরে দক্ষিণের দিকে এগোতে পারে মৌসুমী বায়ু। এই সময় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমতে শুরু করবে, 21 জুনের মধ্যেই বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকে যেতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে, সোম ও মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা।